তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য কাম বিয়ন্ড মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি আপনার শহরে একটা সুনামি চলে আসে আর এই সুনামি আপনাকে বাদ দিয়ে সবাইকে মেরে ফেলে, আপনার পুরো শহরটাকে ডিস্ট্রয় করে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আর এই শহরের মধ্যে আপনি একা কী করে সার্ভাইভ করবেন, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি হংকংয়ে একটা সুনামি আসে, আর এই সুনামির জন্য সবাই এদিক সেদিক দৌড়ানো শুরু করে, যে যার জীবন নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এই সুনামির জন্য শহরটা আস্তে আস্তে করে তলিয়ে যাচ্ছিল, আর যেহেতু পানির স্পিড তাদের স্পিডের চেয়ে একটু বেশি ছিল, তো এই জন্য আস্তে আস্তে করে তারা সবাই পানির নিচে তলিয়ে যায়। তবে যারা দ্রুত সময়ে বিল্ডিংয়ের উপরে উঠতে পেরেছিল তারা সবাই কোনো রকমে সেভ হয়ে যায়, কিন্তু বাকি সবার মৃত্যু হয়। আর এরপর এখান থেকে গল্প চলে আসে 5 বছর সামনে। আমরা দেখতে পারি আশা নামের একটা মেয়েকে, যে কিনা সেই সুনামি থেকে কোনো রকমে বেঁচে গিয়েছিল। তবে সেই সুনামির ভয়াবহতা এখনও তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে। আসলে আশা সেই দিন থেকে আজ পর্যন্ত এই অ্যাপার্টমেন্টের মধ্যেই লুকিয়ে বাস করে, আর তার পুরো ফ্যামিলির মৃত্যু সেই সুনামিতে হয়ে গিয়েছিল। এখন সে এখানে একাই বাস করে, আর যেহেতু এই বিল্ডিংয়ের সবাই মারা গেছে, তো এই জন্য আশার খোঁজখবর নেয়ার মতো এখানে কেউ ছিল না। আর এই 5 বছর ধরে আশা কোনোদিনও বাইরে বেরই হয়নি, তো এই জন্য সে জানেও না যে এই পুরো শহরে সে ছাড়া আর কেউ জীবিত আছে কি না, নাকি সবাই মারা গিয়েছে। তবে অন্যদিকে আমরা দেখতে পারি কিছু লোক এখনও জীবিত আছে, যারা সেখান থেকে বেঁচে গিয়েছিল, তারাও আশার মতো কোনো রকমে সার্ভাইভ করছে। তবে তারা বিভিন্ন বিল্ডিংয়ে ঘুরে ঘুরে মানুষের জিনিসপত্র খেয়ে খেয়ে সার্ভাইভ করছে। যদিও তাদের মতো করে আশাও চায় এই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে, তবে তার কাছে যেহেতু কোনো বোর্ড নেই, তো এই জন্য সে চাইলেও এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। আশার কাছে একটা রেডিওর ব্যাটারি ছিল, যেই ব্যাটারিটাকে ইউজ করে সে মাঝে মধ্যেই রেডিও প্লে করত। আর যখন আজকে সে রেডিও প্লে করে, তখন সে রেডিওর মধ্যে একটা লোকের আওয়াজ শুনতে পারে, যে তাকে বলছিল যে যারাই এখনও জীবিত আসো তারা দ্রুত আমাদের এখানে চলে আসো, আমাদের কাছে খাবার দাবার পোশাক আশাক সমস্ত জিনিস ভরপুর আছে, আমরা চাইলে এখনও সার্ভাইভ করতে পারি, এখান থেকেও আমরা আবার রিকভারি করতে পারি। তবে সে লোকেশন বলে 2227। তবে এইটা শোনার পরে আশা রেডিওটাকে বন্ধ করে দেয়, কারণ সে যেই লোকেশনটা বলেছে সেই পর্যন্ত আশা কোনোভাবেই যেতে পারবে না, সেই পর্যন্ত যাওয়ার মতো কোনো ব্যবস্থা আশা এখনও করতে পারেনি। এখন আশা এখান থেকে বের হওয়ার সমস্ত রকমের আশা ছেড়ে দিয়েছে, কারণ সেটা খুব ভালো করেই বুঝে গিয়েছে যে তার মৃত্যু এখানে হয়ে যাবে। তবে পরদিন সকালবেলা ছাদের জালিতে যেই কুয়াশাগুলো লেগেছিল সেগুলোকে একটা কাপড়ের সাহায্যে আশা কালেক্ট করে, আর সেগুলোকে চিপে একটা বালতির মধ্যে নিয়ে সেগুলোকে ফিল্টার করে পানি হিসেবে ব্যবহার করে, কারণ এখানে পানির কোনো সোর্স নেই, উপর থেকে যেগুলো আসে সেগুলোই সোর্স। আশার কাছে একটা দূরবীনও ছিল, যেটা দিয়ে সে মাঝে মধ্যেই চেক করত যে আশেপাশে কোথাও তার মতো কোনো সার্ভাইভার আছে কি না। আর আজকে যখন সে চেক করছিল তখন সে একটা বিল্ডিংয়ে কিছু সার্ভাইভার দেখতে পারে। তবে তখন সে পানির মধ্যে একটা গিফটের বক্সও দেখতে পারে, যেটা পানির মধ্যে ভাসছিল। আর এইটা দেখার পরে তার মনে হয় যে হয়তোবা এটার মধ্যে প্রয়োজনীয় কোনো একটা জিনিস আছে, তো এই জন্য সে দ্রুত চলে আসে গিফটের বক্সটা কালেক্ট করার জন্য। সে একটা তীরের সাহায্যে গিফটের বক্সটা তার দিকে টানার ট্রাই করে, তবে যখন সে এটাকে টানছিল তখন হঠাৎ করেই কিছু একটা এটাকে ধরে ফেলে আর সেটাকে উল্টো দিকে টানা শুরু করে। হয়তোবা এটা একটা শার্ক মাছ হলেও হতে পারে, তবে আশাও হাল ছেড়ে দেয় না, সেও এই দিক দিয়ে টানা শুরু করে, আর টানতে টানতে সে পানির মধ্যে চলে আসে। তবে যখন সে ফাইনালি এই বক্সটাকে কালেক্ট করে তুলে ফেলে, তখন সে বক্সটা ওপেন করে শুধুমাত্র একটা উইস্কির বোতল পায়। এটা পেয়ে সে খুবই আপসেট হয়ে যায়। তবে এরপরে যখন সে উপরের দিকে যাচ্ছিল তখন সে একটা রুমের দিকে তাকিয়ে খুবই আপসেট হয়ে যায়, তার মনটা খুবই খারাপ হয়ে যায়। যেমন আমরা বুঝতে পারি যে হয়তোবা এই রুমটার সাথে তার পুরনো কোনো স্মৃতি জড়িত আছে। সেই বক্সটাকে আনতে গিয়ে আশার হাতটা কেটে গিয়েছিল, যেটা দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছিল। এটা দেখার পরে আশা দ্রুত হাতটা পরিষ্কার করে আর সেটাকে দ্রুত ব্যান্ডেজ করে ফেলে, যাতে করে এটা ইনফেকশন না হয়ে যায়। আমরা জানতে পারি আশা তার বিপদের মধ্যেও জিনিসগুলোকে খুবই ভালো করে হ্যান্ডেল করতে পারে, আর শুধুমাত্র এই কারণেই সুনামির এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও আশা এখনও জীবিত আছে আর সে একেবারে সুস্থ অবস্থায় আছে। আর এর একটু পরে আমরা দেখতে পারি আশার কাছে শুধুমাত্র কয়েকদিনের খাবারই মজুদ আছে, যার মানে কয়েকদিনের মধ্যেই হয়তোবা আশা না খেয়ে মরবে, আর নয়তোবা তাকে একটা কিছু করতে হবে। এতদিন লড়াই করে সে জীবনের সাথে অভ্যস্ত তো হয়ে গেছে, তবে এখন বাঁচতে হলে তার জিনিসপত্রেরও দরকার পড়বে। পরদিন সকালবেলা যখন আশা তার দূরবীন দিয়ে চারপাশে চেক করছিল, তখন সে দেখতে পারে সামনের বিল্ডিংয়ে কিছু পাইলট এসে মানুষজনকে খুবই নির্মমভাবে মারছিল, যাতে করে তাদের জিনিসপত্রগুলো নিয়ে তারা নিজেরা সার্ভাইভ করতে পারে। আশা দেখতে পারে এখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা অন্য একটা বোর্ড দিয়ে অন্য একটা বিল্ডিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে তখনই আশা দেখতে পারে তাদের একজনের হাতে একটা দূরবীন আছে, সেও আশার দিকে তাক করে আছে। আর এই জন্য আশা দ্রুত সেখানে লুকিয়ে পড়ে, যাতে করে তারা আশাকে দেখতে না পারে।
আর যখন আশা দ্রুত তাদের বোর্ডের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে তারা তাকে দেখে ফেলেছে। এখন তারা এই বিল্ডিংয়ের দিকে আসছে যাতে করে তারা তাকে মারতে পারে। আর এইটা দেখার পরে আশা দ্রুত অ্যাপার্টমেন্টের মধ্যে চলে আসে আর তার সমস্ত জিনিসপত্র কাপড় চোপড় লুকিয়ে ফেলে আর সমস্ত কাপড় চোপড়গুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সে নিজে দ্রুত একটা সিক্রেট আলমারির মধ্যে লুকিয়ে পড়ে যাতে করে এই লোকগুলো তাকে খুঁজে না পায়। তবে ততক্ষণে এই লোকগুলো এখানে চলেও এসেছে। এখানে তাদের মধ্যে একজনের এটা বিশ্বাস ছিল যে সে এই বিল্ডিংয়ে কাউকে না কাউকে তো দেখতে পেয়েছে, এই বিল্ডিংয়ের মধ্যেই সে হয়তো বা লুকিয়ে আছে। তো এই জন্য তারা চারপাশের সব জায়গায় চেক করে, তারা এখানে জিনিসপত্রগুলো ভাঙচুর করা শুরু করে, চারপাশের সমস্ত কিছু তছনছ করে দেয়। আর ভেতরে ভেতরে আশা ওই ব্যাপারটা জানত যে যদি তারা আশাকে পেয়ে যায় তাহলে তারা আশাকে মেরে ফেলবে। তো এই জন্য সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল আর এখানে বসে বসে সে কান্না করছিল। আর যখন চারপাশে অনেকক্ষণ চেক করার পরেও এই লোকগুলো চারপাশে কাউকে পায় না তখন তারা দ্রুত এখান থেকে বোর্ড দিয়ে বেরিয়ে চলে যায়। আর তখন ভেতরে আমরা দেখতে পারি আশা কান্না করছিল আর তার পাস্টের স্মৃতিগুলো মনে করছিল। আমরা দেখতে পারি সে চলে আসে একটা রেস্টুরেন্টে যেখানে সে তার বোনের সাথে বসে খুবই ভালো একটা সময় স্পেন্ড করছিল। আর এরপরে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি আশা এই লোকগুলো চলে যাওয়ার পরে সেই সিক্রেট রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আর যখন সে খুব ভালো করে চেক করে তখন সে দেখতে পারে এই লোকগুলো এখান থেকে চলে গিয়েছে। তবে এইবার আশা চিন্তা করে সে আরও সিকিউরলি এখানে থাকবে যাতে করে কেউ তার উপরে সন্দেহ বা কেউ তাকে দেখতে না পারে। তো এই জন্য সে এখানে একটা ব্যবস্থা করা শুরু করে। আসলে যেহেতু আশা বিগত 5 বছর যাবত এখানে বন্দি অবস্থায় আছে, সে কারোর সাথে কথাবার্তা বলতে পারে না, তার সঙ্গে কি কি হচ্ছে, সে কি করে কষ্টে দিনগুলো পার করছে এগুলো সে কারোর সাথে শেয়ার পর্যন্ত করতে পারে না। আর এমন একটা পরিস্থিতিতে যদি কোনো মানুষ অনেকদিন ধরে থাকে তাহলে তার মোটিভেশন নষ্ট হয়ে যেতে পারে আর সে আস্তে আস্তে করে মধ্য থেকে ভেঙে পড়তে পারে। তবে আশার ক্ষেত্রে এমনটা হয় না, সে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেকে কন্ট্রোল করত আর তার পাস্টের স্মৃতিগুলোকে মনে করে করে সেগুলোর উৎসাহতেই নিজেকে বাঁচিয়ে রাখত। আর এরপরে সন্ধ্যায় ছাদে গিয়ে আশা তার নিজের জন্য কফি বানায় আর তখন সে একটা গভীর চিন্তার মধ্যে চলে যায়। আসলে হয়তোবা সেই লোকগুলো আসার ভয় তার মধ্যে আরও একবার ঢুকে গিয়েছে। তবে যাই হোক, একটু পরে সে তার দূরবীন দিয়ে চারপাশে চেক করছিল যাতে করে যদি কোনো বক্স সে পেয়ে যায় তাহলে সেটাকে সে কালেক্ট করতে পারে, কারণ বক্সের মধ্যে বিভিন্ন জিনিসপত্র মানুষ লুকিয়ে রাখত। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি আশা একটা বক্স দেখতে পারে। তো এই জন্য সে দ্রুত গিয়ে বক্সটাকে কালেক্ট করে আর যখন সে বক্সটাকে ওপেন করে তখন সে এটার মধ্যে ছোট একটা মধুর বাক্স পায়। আর যখন সে মধুটাকে টেস্ট করে তখন সে বুঝতে পারে এটা আসল মধু। আর তখন তার চেহারায় আমরা একটা স্মাইল দেখতে পারি আর তার মুখে একটা শান্তির চিহ্ন দেখতে পারি। এই বক্সের মধ্যে আশা কিছু ফলও পেয়ে যায়। তবে সে দেখতে পারে এই ফলগুলো পচে গিয়েছে। তবে তখন সে দেখতে পারে সাইড দিয়ে আরও একটা বাক্স যাচ্ছে, যেই বাক্সর উপর একটা মেয়ে ছিল যে কিনা বেউস অবস্থায় ছিল। তবে আশার মনে হয় যেহেতু সে এখানে পড়ে আছে তার মানে হয়তোবা সে মারা গিয়েছে, তো এই জন্য সে এই মেয়েটার সাহায্য করে না আর সে গিয়ে তার অ্যাপার্টমেন্টে তার কাজকর্ম করা শুরু করে। তবে তখন এই মেয়েটা তার অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে পড়ে। তবে আশা এই ব্যাপারটা বুঝতেই পারে না। তবে রাতের বেলায় যখন আশা ঘুমাতে যায় তখন সে টুকটাক শব্দ শুনতে পারে আর তখন তার সন্দেহ হয়ে যায় যে এই মেয়েটা হয়তোবা তার অ্যাপার্টমেন্টে ঢুকে গিয়েছে। তো এই জন্য সে সেই মেয়েটাকে ধরতে যায়। তবে যখনই সে তার সামনে যায় তখন সেই মেয়েটা তার পেটের মধ্যে জোড়া একটা পাঞ্চ করে সেখান থেকে পালিয়ে যায়। আর এই মেয়েটাকে দেখার পরে আশার মনে পড়ে তার ছোট বোনের কথা যে কিনা সেই সুনামিতে মারা গিয়েছিল, আর সে প্রচণ্ড আপসেট হয়ে যায় এটা চিন্তা করে। তবে যখন সে তার রুমের মধ্যে গিয়ে তার বেডের নিচটা চেক করে তখন সে দেখতে পারে এখানে যত খাবার দাবারের জিনিসপত্র ছিল সেগুলো এখান থেকে গায়েব হয়ে গেছে। আর যখন সে সেই মেয়েটাকে আবারও খোঁজা শুরু করে তখন সে তাকে অন্য একটা রুমের মধ্যে ঘুমানো অবস্থায় পায়, মানে এই মেয়েটা সেখানে গিয়ে শুয়ে পড়েছে। আর তার এমন সরলতা দেখার পরে আশাও তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে একটু পরে এই মেয়েটা ঘুম থেকে উঠে সেই এনভেলপটাকে খুলে ফেলে যেটার মধ্যে আশা ও তার বোনের পিকচার ছিল। আর যখন এই মেয়েটা পিকচারগুলো দেখছিল তখন আশা এটা দেখার পরে দ্রুত তার থেকে পিকচারগুলো নিয়ে নেয় আর সেগুলোকে আবারও এনভেলপের মধ্যে ভরে সেটাকে রেখে দেয়। আর সে খুবই মন খারাপ করে ফেলে, কারণ তার বোনের কথা চিন্তা করলেই তার মনটা খারাপ হয়ে যায়। পরদিন সকালবেলা যখন আশা আর এই বাচ্চাটা ছাদের উপরে খাবার দাবার খাচ্ছিল তখন এই বাচ্চার বিহেভিয়ার দেখার পরে আশার কাছে খুবই মজা লাগে। সে অনেকদিন পরে মন খুলে হাসে। আমরা দেখতে পারি তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে। আর যখন আশা তাকে তার নামটা জিজ্ঞেস করে তখন সে বলে তার নাম হি। এখানে হি আশাকে বলে যে সেই দিনে সুনামির মধ্যে আমার পুরো ফ্যামিলির মৃত্যু হয়েছে আর তাদেরকে আমি খুবই মিস করি। আসলে আশার সাথেও এমনটাই হয়েছে। তো এই জন্য আশা হিকে বলে যে তুমি এটা নিয়ে একেবারেই টেনশন করো না, আমরা খুব দ্রুতই এখান থেকে বেরিয়ে চলে যাব আর খুব শীঘ্রই আমি একটা বোট রেডি করে ফেলবো।
এরপরে পরদিন সকালবেলা যখন তারা দুজন ছাদে ছিল তখন হিত দরজার টেপটা খুলে ফেলে, আর যেহেতু এই দরজাটা অটোমেটিক ছিল তো এই জন্য দরজাটা লক হয়ে যায়। আর এটা দেখার পরে আশার মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে এই দরজাটা আর কখনোই খুলবে না, তারা হয়তোবা এখানেই মারা যাবে। তো এই জন্য সে অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু সে খুলতে পারে না। তবে তখন এখানে হি এসে একটা তারের সাহায্যে দরজার লকটা খুলে ফেলে, আর এটা দেখার পরে আশা পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে সে হিকে বোঝানো শুরু করে যে এরপর থেকে তুমি আর কখনো কোনো জিনিসে হাত দেবে না, যেটা করা দরকার আমি করব, তোমার যদি কিছু দরকার পড়ে তুমি সেটা বলবে, আর তাছাড়া তুমি চিৎকার চেঁচামেচি করবে না, তাহলে সাইডে থেকে কেউ শুনে আমাদেরকে এসে মেরে ফেলবে। আর এরপরে পরদিন সকালবেলা আশা দেখতে পারে পাইলটরা আবারও বোর্ড নিয়ে বিভিন্ন বিল্ডিংয়ে গিয়ে মানুষজনকে মেরে তাদের জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। আর এটা দেখার পরে সে এসে হিয়ের মুখটা চেপে ধরে আর হিকে চুপ থাকার জন্য বলে। আর একটু পরে সেই পাইলটরা এখান থেকে নৌকাগুলো নিয়ে চলে যায়, মানে তারা বিপদমুক্ত হয়ে যায়। তো এরপরে আশা গিয়ে হিকে গোসল করায়, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তবে তখন হি তাকে জিজ্ঞেস করে যে যদি কোনোদিন এই পাইলটরা আমাদেরকে এখানে পেয়ে যায় তাহলে তখন আমাদের সাথে কি হবে। তখন আশা বলে যে তারা হয়তো আমাকে মেরে ফেলবে, তবে তুমি চিন্তা করো না, আমি জানি এখানে একটা লুকোনোর জায়গা, সেই জায়গায় আমরা গিয়ে লুকিয়ে পড়ব। তবে হি তাকে বলে যে আমি এখানে বেশি দিন থাকবো না, আমি একটা সময় এখান থেকে চলে যাব, তুমিও চাইলে আমার সাথে যেতে পারো, কারণ তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে অবশ্যই সঙ্গে করে নিব। তবে আশা তাকে এইটা বলে না করে দেয় যে এটা হচ্ছে গিয়ে আমার ঘর, এখান থেকে বাইরে গিয়ে আমি কোনোভাবে টিকতে পারবো না, আর তাছাড়া বাইরে টেকার জন্য যেই খাবার দাবার জিনিসপত্রের দরকার সেগুলো আমাদের কাছে নেই, আমরা চাইলেও গিয়ে বাইরে বাঁচতে পারবো না, আর যেহেতু বাইরে সব কিছু ধ্বংস হয়ে গেছে তো এই জন্য আমরা বাইরে গিয়ে কিছু করতেও পারবো না, আমাদের এখানে থাকাটাই সেফ। তবে একটু পরেই আশা বুঝতে পারে তার গলার নেকলেসটা গায়েব হয়ে গেছে, আর সে এটা খুব ভালো করেই জানতো যে এই নেকলেসটা হিই নিয়েছে, আর সে তার উপরে প্রচণ্ড রাগও করে, কারণ এই নেকলেসটা ছিল তার বোনের শেষ স্মৃতি আর সে কোনোভাবেই এটাকে হারাতে চায় না। কিন্তু যেহেতু আশা হিকে রাগারাগি করেছে তো এই জন্য হি তার উপরে রাগ করে, আর সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে অন্য একটা রুমে শিফট হয়ে যায়, আর সে আশার সাথে কথাবার্তা পর্যন্ত বলে না। আর এরপরে পরদিন সকালবেলা যখন আশা ছাদে যায় তখন সে দেখতে পারে এখান থেকে সমস্ত পানির বোতল গায়েব হয়ে গেছে। এটা দেখার পরে সে খুবই টেনশনের মধ্যে চলে আসে, আর যখন সে নিচে এসে চেক করে তখন সে দেখতে পারে হি এই পানিগুলো দিয়ে কাপড় পরিষ্কার করছে। আর এইটা দেখার পরে তার মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ এই পানিগুলোকে এত এত কষ্টের পরে সে বোতলের মধ্যে জমা করেছিল খাবার জন্য, কিন্তু হি এই পানিগুলোকে এমনিতেই নষ্ট করে দিয়েছে। তবে এখান থেকে আশা আবারও ফ্ল্যাশব্যাকে ব্যাক করে, আর আমরা দেখতে পারি এখন সে তার ফ্যামিলির সঙ্গে আছে, আর তখন আমরা জানতে পারি তার যেই বোনটা আছে সেটা হচ্ছে তার সৎ বোন, আর ফ্যামিলির সবাই তার সৎ বোনকে অনেক বেশি ভালোবাসে, তো এই জন্য আশা তার বোনকে সহ্যই করতে পারতো না। আর এরপরে যখন সিনটা আবারও প্রেজেন্টে ব্যাক করে তখন আমরা দেখতে পারি আশা এখানে বেহুশ হয়ে পড়ে আছে, আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার সামনে হি দাঁড়িয়ে আছে। আর যখন হি জানতে পারে এখানে ইলেকট্রিসিটি আছে তখন সে লাইটগুলোকে অন করার ট্রাই করে, তবে আশা আবারও লাইটগুলো বন্ধ করে তাকে বোঝানোর ট্রাই করে যে যেহেতু চারপাশে পানি তো এই জন্য লাইটগুলো অন করলে কারেন্টের সংস্পর্শে আমাদের সঙ্গে কিছু একটা হতে পারে, সো প্লিজ লাইটগুলো অন করবে না। আর হিও এই ব্যাপারটা বুঝতে পারে তো এই জন্য সে আর লাইটগুলো অন করে না। তবে এখান থেকে যাওয়ার সময় সে করিডোরের ওই পারের যেই দরজাটা সেটা সম্পর্কে জিজ্ঞেস করে, সে জিজ্ঞেস করে এই রুমটা কার। যদিও আশা এটার কোনো অ্যান্সার দেয় না, তবে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে এই রুমটা একটা সময় আশা ইউজ করতো। আর এরপরে যখন হি রেডিও নিয়ে বসেছিল তখন সে একটা আওয়াজ শুনতে পারে, সে শুনতে পারে সেই লোকটা বলছে যে আমাদের লোকেশন 777, আপনারা দ্রুত এখানে চলে আসুন, আমাদের এখানে খাবার পানি সমস্ত ব্যবস্থা আছে। আর এটা শোনার পরে হি একটু খুশি হয়ে দৌড়ে আশাকে এসে এটা সম্পর্কে বলে, সে বলে যে একটা লোক এমন এমন বলছে। তবে আশা তাকে সরাসরি না করে দেয়, কারণ সে সেই লোকেশনটা চিনেই না, সে বলে এই লোকেশনটা কোথায় সেটা আমি জানি না। আর তাছাড়া আশা সেই লোকগুলোর উপরে বিশ্বাসও করতে চায় না, সেই লোকগুলো আসলেই কারা সেই ব্যাপারটা যেহেতু সে জানে না তো এই জন্য সে সেখানে যেতে চায় না। তবে এইটা শোনার পরে হি তার উপরে একটু রাগ করে আর সে তার রুমে চলে আসে। আর একটু পরে যখন আশা হিয়ের সাথে মিট করতে আসে তখন সে দেখতে পারে হি বোতলের সাহায্যে একটা বোর্ড বানানোর ট্রাই করছে, যাতে করে এইটার সাহায্যে তারা এখান থেকে যেতে পারে। কিন্তু এগুলো দেখার পরে আশা তাকে বলে যে পানির মধ্যে ভয়ঙ্কর ক্ষুধার্ত শার্ক আছে, চারপাশে বিভিন্ন মানুষজন আছে, আর তাছাড়া আবহাওয়া খুবই খারাপ, তুমি এখন এখান থেকে যেতে পারবে না। তবে এইটা শোনার পরে হি তার প্রোটেকশনের জন্য এখানে তাকে একটা ফ্লেয়ার গান দেখায়, আর এইটা দেখার পরে আশা একটু ভয় পেয়ে যায়, সে দ্রুত তার থেকে গানটা নিয়ে নেয়। তার মনে হয় যদি সে ফ্লেয়ার গানটা চালিয়ে দেয় তাহলে এই শব্দের জন্য চারপাশ থেকে মানুষ শুনতে পারবে আর তারা এসে তাদেরকে মেরে ফেলবে। আর এখান থেকে গল্পটা আবারও পাস্টে ব্যাক করে আর আমরা চলে আসি আবারও আশার ফ্যামিলির কাছে,
যেখানে আশা ঘর ছেড়ে চলে যাচ্ছিল, কারণ আশা সবসময় ড্রিঙ্ক করতে, বাইরে বন্ধুদের সাথে রাত কাটাতে আর বিভিন্ন পার্টি করতে পছন্দ করত, যেটা তার ফ্যামিলি একেবারেই অ্যালাউ করত না। তো এই জন্য সে প্রচণ্ড রাগ করে চলে যাওয়ার ট্রাই করে, তবে তার বোন বারবার করেই তাকে আটকানোর ট্রাই করছিল। আর এখান থেকে সিন আবারও প্রেজেন্টে ব্যাক করে। এখানে আমরা দেখতে পারি আশা হিকে ঘুম থেকে জাগিয়ে দ্রুত তাকে নিয়ে ছাদে চলে আসে, আর সে অনেকগুলো বৃষ্টির পানি তাকে দেখায় যেগুলো সে বালতি আর বিভিন্ন জিনিসের মধ্যে কালেক্ট করেছে। আর এরপর তারা দুজন মিলে দ্রুত পানিগুলোকে গরম করে করে সেগুলোকে বিভিন্ন গ্যালেনের মধ্যে ভরা শুরু করে। আর যেহেতু আবহাওয়া খুবই ভালো ছিল, তো এই জন্য তারা গরম গরম নুডলস রান্না করে, আর তারা দুজন খুবই ফুর্তিতে এগুলোকে খায়। এরপরে আশা হিয়ের কথা মতো নিজেই একটা বোট বানানোর কাজে লেগে পড়ে। যদিও আশা এই ঘরটা ছাড়তে চাইছিল না, তবে সে হিকেও কষ্ট দিতে চাইছিল না। তো এই জন্য অনেক দিন ধরে চেষ্টা করার পরে ফাইনালি সে একটা বোট বানিয়ে ফেলে, আর এই বোটটা দেখার পরে হি খুবই হ্যাপি হয়ে যায়। আর এরপরে তারা তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এই বোটটাকে প্রথমে একটু ভর্তি করে, আর এরপরে তারা একটা সঠিক সময় খোঁজা শুরু করে কখন তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তবে যাওয়ার আগে আশা রান্নাবান্না করে, আর তারা দুজন পেট ভরে খেয়ে নেয়, কারণ বোটের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। তারা আসলেও খেতে কবে পারবে সেই ব্যাপারটা তারা জানে না, আর বোটের মধ্যে গেলে তারা বাঁচবে না মরবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। তবে এরপরে যখনই তারা বোট দিয়ে বেরিয়ে চলে যাবে, তখনই তারা বুঝতে পারে পাইলটরা এদিকে আসছে। তো এই জন্য তারা দ্রুত তাদের জিনিসপত্রগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, আর এরপর তারা সেখানে গিয়ে লুকিয়ে পড়ার ট্রাই করে। তবে সেই সিক্রেট ডোরের মধ্যে শুধুমাত্র একজনই লুকাতে পারবে, তো এই জন্য আশা হিকে সেখানে রেখে দেয়, আর সে তার কাছে প্রমিস করে যে সে তাকে নিতে অবশ্যই আসবে। আর এরপর যখন সেখান থেকে লুকিয়ে যায়, তখন আমরা জানতে পারি যে পাস্টে আশা তার বোনের লাইফটাকে সেভ করতে পারেনি, তো এই জন্য এখন সে মেয়েটার লাইফটাকে সেভ করে নিজের ভুলের একটা প্রায়শ্চিত্য করতে চায়। তবে যখন এই পাইলটরা এসে পুরো ঘরটার মধ্যে চেক করে, তখন তারা ফাইনালি আশাকে পেয়ে যায়, আর তাকে টর্চার করে তারা এখান থেকে হিকেও বের করে নিয়ে আসে, আর এরপর তাদের দুজনকে বেঁধে এখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি আশা খুবই সাহস দেখিয়ে সেই ফ্লায়ার গান দিয়ে তাদেরকে এক এক করে শ্যুট করে তাদের সবাইকে শেষ করে দেয়। আর এরপর তারা দুজন তাদের সেই বড় বোটটা নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। এই বোটের মধ্যে তারা অনেক অনেক খাবার পেয়ে যায়, আর সেই রেডিও সিগন্যালটাও পেয়ে যায়। আর তারা দুজন এই বোটটা দিয়ে সেই রেডিও সিগন্যালের দিকে যাওয়া শুরু করে, মানে রেডিওতে যেই লোকেশনটা বলা হচ্ছে সেই লোকেশনের দিকে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।